এই প্রথমবার বলিউডের কিং খানের সাথে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী তাফসি, যা জেনে খুবই এক্সাইটেড কি বললেন অভিনেত্রী। অন্যদিকে প্রেমের গুঞ্জন উস্কে দিলেন কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যানন। চলুন এই ভিডিওতে এই বিস্তারিত নিউজটা জেনে নিই। প্রথমে আসা যাক শাহরুখের কাছে। প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী তাপসি পান্নু। অনেকদিন ধরেই গুঞ্জন উঠছিল রাজকুমার হিরানির পরিচালনায় অভিনয় করবেন শাহরুখ খান। মঙ্গলবার 19 এপ্রিল আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেতা। ডানকি নামের এই সিনেমাতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে প্রথমবারের মতো ট্যালেন্টেড অভিনেত্রী তাপসিকে। সিনেমার নাম ঘোষণার পর থেকেই ভীষণভাবে এক্সাইটেড অভিনেত্রী তাপসি পান্নু। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে শাহরুখ খানের ওম শান্তি ওম সিনেমার সংলাপ টুইট করে তিনি লিখেছেন, এখন যেখানে অবস্থান করছি সেটি অনেক কঠিন, আর সেটি যদি হয় নিজের চেষ্টায় তাহলে তো আরও কঠিন। তবে একজন সুপারস্টার একবার বলেছিলেন, যদি কোনো জিনিস তুমি মন থেকে চেয়ে থাকো সেটা গোটা বিশ্ব তোমাকে পেতে সাহায্য করবে। সত্যি এবার তাই হলো। তাপসি পান্নুর সাথে প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন অভিনেতা শাহরুখ খান। জানা গিয়েছে আগামী জুন মাস থেকেই ডানকি সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ এবং তাপসি। জানা গিয়েছে সিনেমাটিতে কমেডি, ইমোশন এবং রোমান্সে ভরপুর থাকবে। 2023 সালের 22শে ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি। এবার আসা যাক কৃতি এবং কার্তিকের কাছে। একাধিক নারীর সঙ্গে প্রেমের গুঞ্জনে বারবার শিরোনাম হয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এবার একই নারীর সঙ্গে গুঞ্জনে ফের জড়ালেন অভিনেতা কার্তিক। এক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী 3 বছর আগে রোমান্টিক ফিল্ম লুক্কা ছুপিতে দেখা গিয়েছিল কার্তিক এবং কৃতিকে। এবার সেই জুটিকে আবারও দেখা যাবে শেহজাদা সিনেমাটিতে। সম্প্রতি নতুন অ্যাকশন এন্টারটেইনের এই নতুন সিনেমাতে বেশ ভালোভাবে শ্যুট করছে কার্তিক এবং কৃতি। ভক্তরা যাদের ভালোবেসে নাম দিয়েছে কারিতি, ভক্তরা এখন যেন নিবিড়ভাবে বিশ্বাস করা শুরু করেছেন তারা আর শুধু অনস্ক্রিন জুটি নয়, তাদের রসায়ন গড়িয়েছে অফস্ক্রিনেও। কেন এমন উস্কানি? নায়িকার সঙ্গে একগুচ্ছ সেলফি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করে কার্তিক পরিচয় করিয়ে দিয়েছেন কিউট এক নারীকে। আর বলাই বাহুল্য সেই নারীই হচ্ছেন কৃতি। কার্তিক ও কৃতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে অজানা লোকেশনে দুজন গাড়িতে উল্লাস করছে। এরপর থেকেই আরও গুঞ্জন চাউর দিয়েছে তাদের দুজনের প্রেম নিয়ে। তাদের দুজনের প্রেম কতটা সত্যি তা এখনও জানতে পারা যায়নি। তো ভিউয়ার্স, বলিউডের এই লেটেস্ট দুটি গসিপ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই আরও আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে এখনই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।